ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেন থেকে তোমাদের জয়া ম্যাম বলছি। তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব। বাংলা আমি তোমাদের আজকে অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ শেখাবো। আমাদের বাংলা বর্ণমালায় 8টি অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে, তার মধ্যে থেকে আজকে আমি তোমাদের 5টা শেখাবো, ঠিক আছে? তো আমরা অর্ধমাত্রা বর্ণ কোনগুলোকে বলি? আসলে আমাদের বর্ণমালাগুলো লিখতে গিয়ে আমরা যেগুলোতে একটু একটু মাত্রা দিই সেগুলোকে অর্ধমাত্রাযুক্ত বর্ণ বলে। যেমন দেখো, ক, আমরা গত ক্লাসে শিখেছি যে ক একটি পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ। দেখো, কর উপরে আমরা একটা পুরো মাত্রা দিয়েছি, পুরো কটার উপরে আমরা একটা মাত্রা দিয়েছি, তাই কটাকে আমরা পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ বলি। ঠিক একইভাবে দেখো, তারপরে আমরা কর পরে কি লিখি? খ। কিন্তু দেখো, আমরা খর উপরে কিন্তু কর মতো পুরাটা জুড়ে মাত্রা দেইনি, তাই না? আমরা কিন্তু খ লিখার সময় দেখো তোমরা, আমরা যখন খ লিখি তখন আমরা খয়ের এই দিকে, খয়ের ডান দিকে আমরা শুধু একটু মাত্রা দিই, তার জন্য এটা হচ্ছে অর্ধ, তাই না? অর্ধ মাত্রাযুক্ত বর্ণ। যেহেতু আমরা মাত্রা অর্ধেকটা দিই, তাই খ হচ্ছে একটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ। চলো আমি তাহলে তোমাদের লিখে দেখাচ্ছি খ। দেখো, আমরা খ লিখা তো আগেও শিখেছি। এই যে দেখো, আমি খ লিখলাম। খ হচ্ছে একটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ। তারপর দেখো খ, গ, আমরা যদি গ লিখি, আমরা কিন্তু গ এর উপরেও পুরো মাত্রা দেই না। আমরা যদি গ লিখি, দেখো আমরা যদি গ লিখি এভাবে লিখে আমরা একটু মাত্রা দিই, তাই না? তাহলে গ হচ্ছে একটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ। দেখো আমি কি লিখেছি, খ, গ। এখন আমরা আরেকটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ লিখব, সেটা হচ্ছে থ। তোমাদের থর কথা মনে আছে? থতে থালা, থালা ভরে খাবার খাই, মনে আছে থ? দেখো আমরা থ যদি লিখি তাহলেও কিন্তু আমরা অর্ধেকটা মাত্রা দিই, তাই থ হচ্ছে একটি অর্ধমাত্রাযুক্ত বর্ণ। চলো আমরা তাহলে থ লিখি। আমি জানি আমার সাথে এত স্পিডে তোমরা লিখতে পারবে না এত তাড়াহুড়ো করে, তবুও যতটুকু পারো ম্যামের সাথে একটু লিখো। দেখো আমরা কি লিখলাম, খ, গ, থ। আমাদের আরেকটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ হচ্ছে ধ। দেখো আমরা যখন ধ লিখি, আমরা কিন্তু ধ এইভাবে লিখি, বয়ের মতো লিখে একটু মাত্রা দিই, তারপর এখান থেকে আমরা এইভাবে গোল করে ধ লিখি, তাই না? আমরা কি ধয়ের উপর পুরো মাত্রা দিয়েছি? পুরো ধয়ের উপর কোনো মাত্রা দিয়েছি? দেইনি। আমরা ধয়ের ডান দিকে একটু মাত্রা দিয়েছি, তাই ধ হচ্ছে একটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ। তাহলে আমরা আরেকটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ কি লিখতে পারি? ধ। দেখো ম্যাম লিখেছি ধ। তাহলে আমরা কি কি লিখলাম, খ, গ, থ, ধ। আমরা আরেকটা বর্ণ লিখব, সেটা হচ্ছে মূর্ধন্য। দেখো মূর্ধন্য ন লেখার জন্য আমরা কি করি, দন্তন্যর মতো লিখি, কিন্তু সেটা উপরে থাকে, তাই না? এভাবে লিখি, এটা হচ্ছে মূর্ধন্য ন, তাই না? তাহলে এটা একটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ। তাহলে ম্যাম লিখে দিচ্ছি, দেখো এই হচ্ছে ম্যামের অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ। তোমরা এই 5টি বর্ণ লিখতে পারো। এছাড়া আরও যেই 3টা বর্ণ আছে সেগুলো যদি তোমরা ভালোভাবে সুন্দর করে লিখতে পারো তাহলে সেই 3টাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের পরীক্ষায় কী আসবে, অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ লিখো, তাই আমাদের অর্ধমাত্রাযুক্ত 5টা বর্ণই লিখতে হবে, ঠিক আছে? তো ম্যাম কী কী লিখেছি, খ, গ, থ, ধ, মূর্ধন্য, তাই না? দেখো ম্যাম আরেকবার লিখে দিচ্ছি, খ, ম্যামের সাথে সাথে বলো, খ, তারপর কি লিখব, গ, তারপর কি লিখব বলো, থ লিখব, খ, গ, থ, তারপর কি লিখব আমরা? দেখো উপরেটা দেখো, এটা কি ধ, এটার নাম ধ। তারপর আমরা লিখব ধ। দেখো ম্যাম ধ লিখেছি, চারটা কিন্তু হয়ে গেছে, খ, গ, থ, ধ। এবার আমরা লিখব মূর্ধন্য ণ, তাই না?
দেখো আমাদের বাংলায় দুটো ন, একটা হচ্ছে দন্তন্য আর একটা হচ্ছে মূর্ধন্য ন, তাই না? দন্তন্য হচ্ছে আমরা দাঁত দাঁতের থেকে আমরা বলি দেখি, এটা হচ্ছে দন্তন্য, তাই না? দন্ত বর্ণ এটা। আর মূর্ধন্য ন হচ্ছে মূর্তা থেকে হয় বলে এটা হচ্ছে মূর্ধন্য ন, ঠিক আছে? দেখো ম্যামের লিখা শেষ, ম্যাম একটু পড়বো, ম্যামের সাথে একটু তোমরা পড়ে ফেলো, ঠিক আছে? পড়ো তাহলে। খ গ থ থ মূর্ধন্য ন, আবার বলো খ গ থ ধ মূর্ধন্য ন। কি হলো, আমরা অর্ধমাত্রাযুক্ত পাঁচটি বর্ণ লিখে ফেললাম। এগুলো তোমাদের আজকের এস ডাব্লিউ থাকবে। এগুলো কি থাকবে? এস ডাব্লিউ। তোমরা এগুলো অবশ্যই পৃষ্ঠা ভরে বাসায় লিখবে, ঠিক আছে? আমি এই সপ্তাহে অনেকের খাতা পেয়েছি, আবার অনেকের খাতা পাইনি। আমি কিন্তু শ্রেয়ার খাতা পেয়েছি, মীরাফের খাতা পেয়েছি, রিদার খাতা পেয়েছি, ওদের খাতা পেয়েছি। ওরা কিন্তু প্রতিদিনের পড়া ঠিক খাতায় ওদের লিখেছে, তার মানে ওরা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করতেছে। আমি আশা করব তোমরাও ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করবে আর প্রতিদিনের পড়াটা প্রতিদিন বাসার খাতায় লিখবে, ঠিক আছে? আজকে তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। গুড বাই। হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাসে শাইন কম্পিউটার কিন্ডার গার্ডেন থেকে, তোমাদের পূজা ম্যাডাম। আর আজকে আমি তোমাদের গণিত ক্লাস নিব। আজকে আমি তোমাদের 16 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো পুনরালোচনা করব এবং তোমাদের সাথে কিভাবে পড়ব সেটাও তোমরা লক্ষ্য করবে। প্রথমে আমরা লিখব 16। আমরা অবশ্যই লিখার সময় মুখে মুখে সংখ্যাটা বলবো, তারপর লিখবো, একবার বলবো, একবার লিখবো, একবার বলবো, একবার লিখবো, ঠিক আছে? আমরা কি লিখছি? 16। 16 কিভাবে হয়? 1 6 16। বলো আমার সাথে, 1 6 16। আবার বলো, 1 6 16, ঠিক আছে? এরপর আমরা কি লিখবো? 17। 17 কিভাবে হয়? 1 7 17। 17 কিভাবে হয়? 1 7 17। 1 7 17। 17 কিভাবে হয়? আবার আমার সাথে বলো, 1 7 17। তারপর আমরা কি লিখবো? 18। 18 কিভাবে লিখতে হয়? 1 8 18। 1 8 18। তোমরা মুখে মুখে বলো এবং খাতায় লিখো, মুখে মুখে বলবে আর লিখবে, শুধু শুধু লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? 1 8 18। আমরা কি কি লিখলাম? 1 6 16, 1 7 17, 1 8 18। তারপর আমরা কি লিখবো? 19। 1 9 19। 19 কিভাবে লিখে? 1 আর 9 একসাথে মিলে হয় 19। 1 9 19, ঠিক আছে? 9টা ভালো করে লক্ষ্য করো, 1 9 19। তারপর আমরা লিখবো 20। 20 কিভাবে লিখবো আমরা? 2 0 বা 2 10 20। চলো আমরা 20 লিখি। 2, দেখো ম্যাম 2 লিখছি, 0 0 0টা নিচ থেকে শুরু করবে, কেমন? 0 20, 2 0 20। কি কি লিখলাম আমরা? 1 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20। এরপর আমরা লিখব 21। 21 কিভাবে লিখব আমরা? 2 1 21। প্রথমেই 2 লিখব। 21 লিখার সময় আমাদের প্রথম কি লিখতে হবে বলো আমার সাথে? 2। প্রথমে আমরা 2 লিখব, তারপর লিখব 1, তারপর কি লিখব? 1। 2 আর 1 মিলে কি হয়? 21। তার
তারপর লিখব দুই দুই বাইশ দুই দুই বাইশ আমরা কিভাবে বাইশ লিখব দুইটা দুই একসাথে লিখলে আমরা কি লিখতে পারবো বাইশ লিখতে পারবো তারপর আমরা লিখব তেইশ তেইশ কিভাবে লিখে দুই তিন তিন দেখো ম্যাম তিন লিখছি তোমরা এভাবে লেখার চেষ্টা করবে দুই তিন তেইশ ম্যাম তিনের গোলটা একটু সুন্দর করে দে দুই তিন তেইশ তারপর আমরা কি লিখব চব্বিশ চব্বিশ কিভাবে লিখতে হয় দুই চার চব্বিশ আমরা চার লেখার সময় অবশ্যই গোলটার দিকে লক্ষ্য করব যাতে দুইটা গোল এক সমান হয় দুই চার চব্বিশ ঠিক আছে তারপর আমরা কি লিখব পঁচিশ দুই পাঁচ পঁচিশ পাঁচটা একটু লক্ষ্য করো ম্যাম কিভাবে লিখছি পাঁচটা আমি জানি তোমরা পারো তারপরও ম্যাম যখন লিখছি তখন একটু মনোযোগ সহকারে লেখাগুলাও লক্ষ্য করবে ঠিক আছে দুই পাঁচ পঁচিশ তারপর আমরা কি লিখব ছাব্বিশ ছাব্বিশ কিভাবে লিখতে হয় দুই ছয় ছাব্বিশ দুই দুই ছয় ছাব্বিশ ম্যাম ঠিক যেভাবে বলছি আর লিখছি তোমরাও কিন্তু ঠিক সেভাবে বাসায় পড়বে এবং লিখবে তারপর আমরা কি লিখব সাতাশ দুই দুই সাত সাতাশ দেখছ দুই সাত সাতাশ তারপর আমরা কি লিখব ম্যামের সাথে টানটা একটু বাঁকা হয়ে গেছে ম্যাম একটু সুন্দর করে লিখছি তারপর আমরা কি লিখব আটাশ দুই আট আটাশ দুই আট আট আটাশ ম্যাম আটটা কিভাবে লিখেছে দেখেছ আচ্ছা তারপর আমরা কি লিখব উনত্রিশ দুই নয় উনত্রিশ দুই সবগুলার আগে আমরা কি লিখছি দুই লিখে নিচ্ছি নয় নয় উনত্রিশ এবং সর্বশেষ আমরা লিখব তিন শূন্য বা তিন দশে ত্রিশ আমরা সর্বশেষ কি লিখব তিন তিন শূন্য শূন্য ত্রিশ আমরা লিখে ফেললাম ষোলো থেকে ত্রিশ পর্যন্ত সংখ্যাগুলি তাহলে আমরা চলো একটু পড়ি প্রথমে এক ছয় ষোলো এক সাত সতেরো আমার সাথে সাথে তোমরা বলো খাতা দেখে দেখে এক ছয় ষোলো এক সাত সতেরো এক আট আঠারো এক নয় উনিশ দুই শূন্য বিশ দুই এক একুশ দুই দুই বাইশ দুই তিন তেইশ দুই চার চব্বিশ দুই পাঁচ পঁচিশ দুই ছয় ছাব্বিশ দুই সাত সাতাশ দুই আট আটাশ দুই নয় উনত্রিশ তিন শূন্য ত্রিশ এখন আমরা একটু উল্টো করে পড়ি তিন শূন্য ত্রিশ দুই নয় উনত্রিশ দুই আট আটাশ দুই সাত সাতাশ দুই ছয় ছাব্বিশ দুই পাঁচ পঁচিশ দুই চার চব্বিশ দুই তিন তেইশ দুই দুই বাইশ দুই এক একুশ
দুই শূন্য বিশ। তারপর হচ্ছে এক নয় উনিশ, এক আট আঠারো, এক সাত সতেরো, এক ছয় ষোলো। আচ্ছা, তাহলে আমরা লিখলামও পড়লামও, কিন্তু আমাদের লেখার সময় কয়েকটা কথা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনি। কথাটা হচ্ছে, আমরা যখন ষোলো থেকে উনিশ পর্যন্ত লিখেছিলাম তখন সবগুলো সংখ্যার আগে আমরা এক লিখেছিলাম, তারপর ছয় সাত আট নয় এরকম ভাবে লিখেছিলাম। আবার যখন আমরা দুই শূন্য বিশ লিখেছিলাম তারপর থেকে কিন্তু সবার প্রথমে দুই হয়ে গেছে। তোমরা কি এটা লক্ষ্য করেছ? প্রথমে কিন্তু আমরা এক দিয়ে লিখেছিলাম সর্বপ্রথম, তারপর আমরা একুশ লিখার সময় মানে একুশের ঘরে যে সংখ্যাগুলো আছে সবগুলাতে কিন্তু আমরা সবার প্রথমে দুই দিয়ে শুরু করেছিলাম। কি বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, আরেকটা জিনিসও লক্ষ্য করতে হবে, যেটা ম্যাম তোমাদের সবসময় বলি, সেটা হচ্ছে আমরা গড় বাদ দিয়ে লিখব, ঠিক আছে? নিচের ঘর বাদ দিব আর পাশের ঘর বাদ দিব, দিয়ে দিয়ে আমরা সুন্দর করে খাতায় লিখব, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের এসডাব্লিউ, মানে বাড়ির কাজ। আমি আশা করব তোমরা সুন্দর করে তোমাদের পৃষ্ঠা ভরে এই সংখ্যাগুলো ষোলো থেকে ত্রিশ পর্যন্ত খাতায় লিখবে, ঠিক আছে? আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মা বাবার কথা মেনে চলো। গুড বাই। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, ম্যামও ভালো আছি। তোমাদের শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ওয়ার্ডবুক পড়ব। ওয়ার্ডবুক আমরা আজকে পড়ব, আমাদের এগারো পৃষ্ঠায় আছে এনিমেলস, তো সেটা নিয়ে আমরা পড়ব। দেখো এই যে বইটা, এটার নাম কি? আমাদের বইটার নাম হচ্ছে মাই পিকচার ওয়ার্ড বুক। দেখো দুই দিকে দুইটা বাবু আছে তোমাদের মতো, তাই না? তো বইটা বের করো সবাই তাড়াতাড়ি। তো ম্যামও বের করছি, তোমরাও বের করো, কেমন? দেখো তোমরা এগারো পৃষ্ঠা বের করবে। এগারো পৃষ্ঠায় দেখো আছে অ্যানিম্যালস। দেখো অ্যানিম্যালস তো আমরা সবাই চিনি, এটা কি? এটা একটা গরুর ছবি, তাই না? এটা কি? এটা একটা বিড়ালের ছবি। আর এটা, এটা তো একটা কুকুরের ছবি। আর এটা, এটা একটা, দেখো এটা একটা ইঁদুরের ছবি। আর এটা, এটা একটা ছাগলের ছবি, তাই না? আর এটা কি? এটা তো ঘোড়ার ছবি, তাই না? তো এই ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই বলতে পারতেছো যে কোনটার নাম কি, কিন্তু আমরা এখন এটা ইংরেজিতে পড়বো, আমরা এটার ইংলিশ নাম শিখবো। আমরা বাংলাতে জানি, বাংলাতে হচ্ছে এটা গরু, কিন্তু এটার ইংলিশ কি? এটার ইংলিশ হচ্ছে কাউ। এটা কি? কাউ। আর এটা ক্যাট, বিড়াল। বিড়ালের ইংরেজি হচ্ছে ক্যাট, ক্যাট বিড়াল। তারপর দেখো ডগ, ডগ অর্থ কুকুর, তার মানে এটা হচ্ছে ডগ। আমরা বাংলায় বলি এটাকে কুকুর, আর ইংরেজিতে এটা ডগ। তারপর দেখো এটা হচ্ছে র্যাট, ইঁদুর। আমাদের সবার বাসায় ছোটো 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 ইঁদুর থাকে না? বাসায় দেখবে ছোটো ছোটো ইঁদুর থাকে, ওগুলো কাগজ কেটে ফেলে, তারপরে জামা কাপড় কেটে ফেলে। তোমরা ইঁদুর চিনো সবাই? আমি কিন্তু চিনি ইঁদুর। দেখো তো র্যাট হচ্ছে সেই ইঁদুর যেগুলো আমাদের জামা কাপড় কেটে ফেলে, কাগজ কেটে ফেলে, বই খাতা কেটে ফেলে, এরকম ইঁদুর হচ্ছে র্যাট। তারপর দেখো আছে গোট, ছাগল। গোট ছাগল, ছাগল কি করে? কুচি কুচি পাতা খায় গাছের, সবুজ সবুজ পাতাগুলো ছাগলের খুব প্রিয়। দেখো এটা হচ্ছে গোট, আর গোট অর্থ হচ্ছে ছাগল। তারপর দেখো হর্স, হর্স হচ্ছে ঘোড়া, হর্স অর্থ ঘোড়া। ঘোড়া কিন্তু অনেক জোরে দৌড়াতে পারে, তোমরা কি এটা জানো? ঘোড়া অনেক দ্রুত, অনেক জোরে জোরে দৌড়াতে পারে, বুঝছো? তাহলে দেখো আমি কি কি বললাম, কাউ গরু, কাউ গরু, ক্যাট বিড়াল, ক্যাট বিড়াল, তারপর ডগ, ডগ কুকুর, ডগ কুকুর, তারপর দেখো র্যাট, র্যাট ইঁদুর, র্যাট ইঁদুর, বলো র্যাট ইঁদুর, তারপর বলো গোট ছাগল, গোট ছাগল, তারপর বলো হর্স, হর্স ঘোড়া, হর্স ঘোড়া, আবার বলো কাউ গরু, কাউ
বিড়াল। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করি বিড়াল কি, তাহলে কি বলতে হবে বিড়ালের ইংরেজিটা? ক্যাট। তারপর বলো ডগ, কুকুর। ডগ, কুকুর। র‍্যাট, ইঁদুর। র‍্যাট, ইঁদুর। তারপর বলো গোট, ছাগল। গোট, ছাগল। হর্স, ঘোড়া। হর্স, ঘোড়া। এই হচ্ছে আমাদের এনিম্যালসের নাম। এনিম্যালস অর্থ কি? জীবজন্তু। এনিম্যালস অর্থ জীবজন্তু। আমাদের পরীক্ষায় আসে যে ডগ, তুমি বলবা কি? কুকুর। ক্যাট, বিড়াল। হর্স, ঘোড়া। ঠিক আছে, আমাদের আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে দ্য নেম অফ ফাইভ অ্যানিম্যালস, মানে ইংরেজিতে পাঁচটা পশুর নাম বলো। বাংলায় বললে হবে না, সেটা ইংরেজিতে বলতে হবে। তখন কি বলবা? তখন আমাদের বলতে হবে আঙুল ধরে এভাবে, যে কাউ, গরু। ক্যাট, বিড়াল। ডগ, কুকুর। র‍্যাট, ইঁদুর। গোট, ছাগল। আবার বলো কাউ, গরু। ক্যাট, বিড়াল। ডগ, কুকুর। র‍্যাট, ইঁদুর। গোট, ছাগল। এই হয়ে গেল আমাদের পাঁচটা অ্যানিমেলসের নাম। ঠিক আছে, কি কি যেন বলবো আবার বলি আমরা পাঁচটা নাম। কাউ, গরু। বলো নিজে নিজে বলতে হবে কিন্তু, কাউ, গরু। ক্যাট, বিড়াল। ক্যাট, বিড়াল। ডগ, কুকুর। ডগ, কুকুর। র‍্যাট, ইঁদুর। র‍্যাট, ইঁদুর। গোট, ছাগল। গোট, ছাগল। আমি আশা করবো এই পাঁচটা নাম তোমরা খুব ভালোভাবে শিখে ফেলবে। যখন পরীক্ষায় ম্যাম জিজ্ঞেস করবে যে দ্য নেম অফ ফাইভ অ্যানিমেল, তখন তোমরা তাড়াতাড়ি ম্যামকে সেই উত্তরটা দিয়ে দেবে। ঠিক আছে, আর এটার জন্য কি করতে হবে? বেশি 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 করে পড়তে হবে। ঠিক আছে, তো তোমরা বাসায় বেশি বেশি করে অ্যানিমেলসের নামগুলো পড়বে, যেন এগুলো ভুল না হয়। আর এই সব অ্যানিমেলস তো আমরা চিনি, আমরা আশেপাশে, আমাদের আশেপাশে এইসব অ্যানিমেলস আমরা দেখতে পাই, তাই না? আজকে এই পর্যন্তই, তোমাদের এটাই পড়া থাকবে। আজকে লিখা আমি দিচ্ছি না, প্রতিদিন লিখতে লিখতে কি ভালো লাগে বলো, একদিন লিখা ছাড়া। ঠিক আছে, শুধু পড়া, আজকে শুধু পড়বে। ঠিক আছে, আজকে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে আবার আগামী ক্লাসে আমার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো। গুড বাই।